আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সৌদি প্রবাসী ভাইরা, যে যেখান থেকে এখনকার এই ভিডিওটিতে ক্লিক করেছেন, সকলের জন্য এই নিউজটি যেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন। বন্ধুরা, সৌদি আরবে সাম্প্রতিক সময়ে গত এক সপ্তাহে 11,000 অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে, এমনই নিউজ প্রকাশিত করা হয়েছে বিভিন্ন জাতীয় গণমাধ্যমগুলোতে। আপনারা জানেন, সৌদি আরবে কিন্তু যেই অবৈধ যেই অভিবাসী রয়েছে তাদেরকে প্রায় সময় বিভিন্ন বড় বড় অভিযানে অনেক প্রবাসীদেরকেই গ্রেফতার করা হয়, এবং তাদের বিরুদ্ধে কিন্তু সৌদি আরবের যে আইনি প্রক্রিয়া রয়েছে তাদের অপরাধ ভিন্ন ভিন্নতার কারণে অনেকে জেল জরিমানা পর্যন্ত করা হয়, সেটা কঠোর আকারে। তো এই নিউজে আপনারা এই বিষয়টি নিয়ে আরও বিস্তারিত কিছু জানতে পারবেন। সৌদি আরবে শ্রম আইন এবং সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে গত এক সপ্তাহে প্রায় 11,000 বিদেশিকে গ্রেফতার করেছে দেশটির সরকার। একটি সরকারি প্রতিবেদনের বরাতে এই খবর জানিয়েছে আরব নিউজ। খবরে বলা হয়েছে, গত 14 থেকে 20 জুলাই পর্যন্ত সৌদির আবাসন নিয়ম লঙ্ঘনের অভিযোগে মোট 6,564 জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া 2,852 জনকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদিতে প্রবেশের চেষ্টার জন্য এবং 1,521 জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার করেছে সৌদি সরকার। সরকারি ওই প্রতিবেদনে আরও যে বিষয়টি উল্লেখ করেছে যে অবৈধভাবে সৌদিতে প্রবেশের চেষ্টা করার জন্য গ্রেফতার হওয়াদের মধ্যে প্রায় 30% মধ্যে রয়েছে ইয়েমেনি এবং 60% রয়েছে ইউথিফিয়ান এবং 10% রয়েছে অন্যান্য দেশের নাগরিক। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কেউ পরিবহন এবং আশ্রয় প্রদানসহ সৌদিতে অবৈধভাবে প্রবেশে সহায়তা করছে এমন তথ্য পাওয়া গেলে তাকে সর্বোচ্চ 15 বছরের জেল এবং $2,60,000 অর্থাৎ 10 লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা বা সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে। আপনারা জানেন, সৌদি আরবের সাথে কিন্তু ইয়েমেন রয়েছে, ওমান রয়েছে, দুবাই রয়েছে, আরও বিভিন্ন দেশগুলি রয়েছে। সেখান থেকে কিন্তু অনেক সৌদি নাগরিক বলেন বা বিভিন্ন দেশের নাগরিক এই অবৈধ চোরাচালান কারবারের ভিতরে কিন্তু জড়িত আছে। বিভিন্ন পরিবহনের ভিতরে গাড়িতে করে, বড় বড় লরিতে করে, ট্রাকে করে, এগুলোর ভিতরে কিন্তু মানুষ তারা সাপ্লাই করে সৌদি আরবে নিয়ে আসে। আর এর জন্য যেই আইনটি করা হয়েছে সেটা কিন্তু খুবই কঠোর। এরকম কাউকে যদি ধরতে পারে তাহলে $2,60,000 অর্থাৎ দশ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হবে এবং তাদের যে সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে এবং 15 বছরের জেল দেওয়া হবে। তো বন্ধুরা, যারা বিশেষ করে ওমান থেকে, দুবাই থেকে বা বিভিন্ন ইয়েমেন থেকে যারা সৌদি আরবে অবৈধভাবে ঢুকতেছেন তারা কিন্তু সাবধান হয়ে যান। যে কোনো সময় ধরা পড়লে আপনারা কিন্তু পরবর্তীতে বিভিন্ন ধরনের বড় ধরনের সমস্যার ভিতরে পড়তে পারেন। তো বন্ধুরা, সবাই এর থেকে বেঁচে থাকবেন। তো এই ছিল আজকের এই আপডেটটি। নিজে জানুন, শেয়ার করে অপর ভাইকে জানার সুযোগ করে দিন। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে হাজির হবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।